কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো। প্রচন্ড গরম পড়েছে, তাই তো? আর সেই সমস্ত বন্ধুরা কেমন আছো যারা বয়সে হয়তো একটু বড় হয়ে গেছো, কিন্তু মনে মনে এখনো রূপকথার রাজ্যে নিজেদেরকে খুঁজে পাও? তো আশা করব এই প্রচন্ড গরমে তোমরা সবাই আপন আপন ভাবে সুস্থ আছো এবং বাকি সকলকেও সুস্থ রাখার চেষ্টা করে চলেছ। তো আজ আমি চীনের রূপকথা শ্রী খগেন্দ্রনাথ মিত্রের এই লেখা বইটি থেকে একটা রূপকথার গল্প পড়ব। এর প্রকাশক হলেন, এই বইটির প্রকাশক হলেন বৃন্দাবন ধর অ্যান্ড সন্স লিমিটেড। আর এটা আমি যেটা পড়ছি, আচ্ছা, তখনকার দিনে এই বইটার দাম ছিল 2 টাকা, আর এটার দ্বিতীয় সংস্করণ 1361 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, তাই তো? তা আচ্ছা, এই বইটা থেকে এর আগে পড়িন নাচ এই গল্পটা আমরা পড়েছিলাম, আর আজকে আমরা এই বইটা থেকে পড়ব সবচাইয়ের প্রথম শিক্ষা। একটু বড় গল্প, যদি আজকে দেখা যায় যে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা 2টো পর্বে পড়বো। কেমন? তাহলে এসো আমরা চলে যাই সবচাইয়ের প্রথম শিক্ষা এই গল্পটাতে। অনেক অনেক কাল আগে তিত নদীর ধারে একটি ছোট ছেলে থাকতো, তার নাম ছিল ইয়োটো। তার বাবার একখানি সুন্দর ফলের বাগান ছিল, বাগানখানির নাম ডাক ছিল খুব, তা থেকে তাদের সংসারটা চলে যেত বেশ। ইয়োটোর জন্মের আগে অবধি তার মা বাবার মনে ভারী দুঃখ ছিল। তাদের দুঃখ ছিল যে দেবতারা তাদের একটিও ছেলে দেননি, এই জন্যে তারা কত দুঃখ করতেন। গায়ের মন্দিরে ধূপধুনো জ্বালাতেন, বিগ্রহের কাছে পুজো দিতেন আর বলতেন, ঠাকুর তোমাদের সাপ ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। কিন্তু তাদের ঘরে ছিল 5টি গোলাপ রাঙা ছোট মেয়ে, তাদের রূপে ঘর ছিল আলো হয়ে, তবুও তারা খুশি ছিলেন না। তারা 5টিতে যখন পরপর জন্মেছিল, তখন তাদের সংসারে দুঃখের ছায়াও পড়ছিল ক্রমেই বেশি করে। শেষে তারা একেবারে হতাশ হয়ে পড়েছিলেন। পড়শিদের মতো তারাও মনে করতেন, একটি ছেলে 12টি মেয়ের সমান, কারণ প্রত্যেকটা মেয়ে কি সংসারের বোঝা নয়? বড় হলে তারা কি পরের ঘরে গিয়ে তাদের সংসারের কাজকর্ম করে দেবে না? আর ছেলে বাড়িতেই থাকবে, মা বাবা যতদিন বাঁচবে তাদের জন্য খাটবে ততদিন, তাছাড়া সে আরো কত কাজে লাগবে। ছেলের জন্যে তাদের আকাঙ্ক্ষা এমন হলো যে মা একদিন মন্দিরে গিয়ে সবাইয়ের সামনে মানত করলেন, দেবতারা যদি তার মনোবাঞ্ছা পূরণ করেন, তাহলে মন্দিরে যে বিগ্রহটি নষ্ট হয়ে যাচ্ছে সেটিকে সারাবার সব খরচ দেবেন তিনি। দেবতাটি ওয়াং গিন্নির কথা শুনলেন কিনা তা বলতে পারি না, তবে এটা ঠিক যে মাস কয়েকের মধ্যেই ইয়োটো এলো তাদের মুখে হাসি ফোটাতে। তার জন্মাবার 1 বছর পরে তারা একদিন খুব ঘটা করে তার নামকরণ করলেন। সেদিন তারা তাকে যে নাম দিয়েছিলেন, আমরা তাকে ডাকব সেই নামেই। দিনটি এলো এক ছেলে, তাই খুব ধুমধাম ও খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। ঠাকুমা তাকে দিয়েছেন নতুন ঝলমলে রংচঙে পোশাক, তাকে পরানো হলো সেগুলো। তারপর তাকে বসানো হলো টেবিলে একটি বাঁশের ধুনুচির ওপর। তার হাতের কাছে রাখা হলো নানা রকমের জিনিস, সেগুলোর মধ্যে ছিল একখানি বই, একটি পেতলের আয়না, একজোড়া নিক্তি, একটা টাকা, গুনবার যন্ত্র, একটি কলম, একখানি কালির চাবড়া, একখানি ছুরি, কতগুলো সোনার গয়না আর অনেক রকমের ফল। টেবিলের ধারে তার মা বাবা দাঁড়িয়ে আগ্রহ ভরে, আচ্ছা এই দেখো, সবাই ওই যে বাচ্চা ছেলেটির সামনে সবকিছু রাখা হয়েছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আচ্ছা তারপরে দেখা যাক কি হলো। দেখতে লাগলেন সে প্রথমেই কি নেয়, তাদের গর্ব ধরে না। তার কাছে আরো যারা দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন তার ঠাকুমা, আত্মীয় স্বজনেরা আর 5টি বোন।
সকলেই দেখছে সে প্রথমেই কি নিয়ে খেলা করে। সে যেটা প্রথমে ধরবে সেটা থেকেই বোঝা যাবে সে বড় হয়ে কি হবে। সে যদি বই বা কলম নেয় তাহলে হবে বড় পণ্ডিত, যদি টাকা গুনবার যন্ত্র, নিকটি বা গয়না ধরে তাহলে হবে পয়সাওয়ালার লোক, যদি ছুরি ধরে তাহলে যোদ্ধা, আর যদি ফল তুলে নেয় তাহলে হবে চাষি। ছেলেটি খেলনাগুলোর দিক থেকে তার চারধারে যারা দাঁড়িয়েছিলেন তাদের মুখের দিকে মুহূর্তের জন্য কুপে চোখ দুটি তুলল। মনে হলো সে যেন বুঝতে পেরেছে তারা দাঁড়িয়ে আছেন সে কি করে তাই দেখতে। তারপরে সে মোটা ছোট হাত দুখানি বাড়িয়ে সামনের দিকে ঝুঁকে তার কাছে সব জিনিসগুলোকে এক জায়গায় জড়ো করে ফেললে। তাতে মনে হলো তার চোখের সামনে যা কিছু আছে সে সব চায়। নিমন্ত্রিতেরা সকলে এমন অদ্ভুত কাণ্ড দেখে হো হো করে হেসে উঠলেন। তার বাবা বললেন, তা ইয়ো তো ও সব চায়, ইয়ো তো মানে সব চাই, ওর নাম হবে তাই। সেদিন থেকে খুদে ওয়াংয়ের নাম হলো সব চাই। তারপর থেকে তার কাজকর্ম দেখে তার মা বাবা বুঝলেন তার সেই নাম দিয়ে তারা খুব বুদ্ধিমানের কাজই করেছেন। তার হাতের কাছে বা নাগালের বাইরে এমন কোনো জিনিস ছিল না যা সে না চাইতো। তার বোনেদের নিজের বলতে কিছুই ছিল না, ভাই যা চাইতো তারা যদি না তা না দিত তাহলে ছেলেটা এমন চিৎকার করে কান্না জুড়ে দিত যে জিনিসটা তাকে দিয়ে দিতে পারলে সে হতো খুশি। বাগানের সবচেয়ে বড়, সবচেয়ে রসালো, সবচেয়ে মিষ্টি ফলটা সে না চাইতেই পেত। অসময়ে ফলশূন্য বাগানের দিকে ছোট হাত দুখানি বাড়িয়ে এসে ফলের আবদার ধরত। কাজেই সে লোভী শিশু থেকে হয়ে উঠল স্বার্থপর বালক। তার মা বাবাও সব সময় তার আবদার রাখতেন, তারা যে তার একটা খারাপ অভ্যাস গড়ে তুলছেন তা তাদের চোখেই পড়ত না। বাড়িতে যেদিন ভালো রান্না হতো না, ভালো খাবার তেমন কিছু থাকতো না, তার বোনেরা খিদে কাঁদত সবচেয়ে সেদিন এত খাবার পেত যে চারধারে তা ছড়াতো। যা পড়ে থাকতো বোনেরা যদি সাহস করে তা চাইতো তাহলে সে উত্তর দিত, পাবে না তোমরা মেয়ে। সব চাই গ্রামের পাঠশালায় পড়তে গেল, কিন্তু সেখানে তেমন সুবিধা করতে পারলে না। তার খেলার সাথীরা তাকে খাতির করলে না, তাতে তার মনে বড় কষ্ট হলো। খেলার সময় তারা রং চঙে ঘুড়ি ওড়াতো, সেসব নেবার জন্য সব চাইয়ের ভারী লোভ হতো। তারা তাকে ঘুড়ি সুতো ধরতে দিত না বলে তার এত রাগ হতো যে সে কাঁদত। বাড়িতে তার বাবা তাকে তাদের চেয়ে অনেক ভালো ঘুড়ি কিনে দেবেন বলে সান্ত্বনা দিতেন, কিন্তু সে তাতে খুশি হতো না। তার সাথীরা যা কিছু নিয়ে খেলা করত সে সব নেবার জন্য তার মন ছটপট করত। একদিন তার বড় বোন মায়ের কাছে নালিশ করলে, সব চাই আমাদের কিছু রাখতে দেবে না, ওর নিজের যতই থাক আমাদের নিজেদের কোনো জিনিস ছুঁতে দেয় না। ওয়াং গিন্নি উত্তর দিলেন, থাম থাম, ওর দোষ ধরতে হবে না, জানো তো ও ছেলে, ছেলেকে খুশি রাখতেই হবে, সে যা চাইবে তাকে দিতে হবে তো। মেয়েটি বললে, বেশ, এরপর যদি আমাকে কোনো কুকুরে তাড়া করে তাহলে আমি সেটাকে সব চাইয়ের পেছনেই লেলিয়ে দেব। স্বার্থপরতার জন্যে কেবল একটি মানুষ তাকে বকতেন, তিনি তার ঠাকুমা, কিন্তু তিনি এমন নরম ভাবে তাকে বকতেন যে তার কথা সব চাইয়ের মনে 5 মিনিটও থাকতো না। এইভাবে সে কিশোর থেকে হলো যুবক, তখন সে নিজেকে মনে করতে লাগলো বয়স্ক ও বুদ্ধিমান। একদিন তার বাবাকে বললে, তুমি যদি আমাকে ঘরের কোণে আটকে রাখো তাহলে কি করে আশা করতে পারো যে আমি টাকা রোজগার করব? আমাকে সুযোগ দাও, আমি তোমাকে দেখাবো আমার মতো শক্তিমান ছেলে কি করতে পারে। সে কথা শুনে তার বাবার ভারী আমোদ বোধ হলো, কিন্তু তিনি খুশি হলেন যে সে নিজের পায়ে দাঁড়াবার জন্য কিছু করতে চায়। বলেন, আচ্ছা বাবা, আমি তোমাকে কিছু মূলধন দেব, তুমি তাই নিয়ে কাজ আরম্ভ করতে পারো, তবে তুমি এত বড় হওনি যে নিজের জন্য রোজগার করবে, তবে শিগগিরই তা দেখা যাবে। কাল তুমি একখানা ঠেলা গাড়িতে বাগানের সবচেয়ে সেরা পিচফল ভর্তি করে নিয়ে নদীর ধারে পথে বিক্রি করো, তখন বুঝবো কতখানি সামর্থ্য তোমার হয়েছে। এই যে দেখো পিচফল নিয়ে যাচ্ছে সব চাই বা ইয়ত। সব চাই তার বাবার কথায় খুশি হলো,
পরদিন খুব ভোরে উঠে বাগানে গিয়ে সবচেয়ে বড় রসালো ফলগুলো পেড়ে ঠেলা গাড়িখানি বোঝাই করে সে নিয়ে চললো নদীর ধারে বেচতে। তখন আষাঢ় মাসের মাঝামাঝি, সেদিন আবার ভারী গুমোট। আকাশে খণ্ড খণ্ড মেঘ আছে, কিন্তু কোথাও এক ফোঁটা বৃষ্টি হয়নি, সেজন্য সারা দেশ যেন তৃষ্ণায় ফেটে যাচ্ছে। যতদূর চোখ যায় দেখা যাচ্ছে রাস্তা দিয়ে নীল পোশাক পরে শ্রমিকেরা চলেছে কাজে, হাটুরেরা পশরার বোঝা নিয়ে যাচ্ছে গায়ের হাটে, কেউ কেউ বা তার গাধার পাশে পাশে চলেছে, আর মাঝে মাঝে গাধাটিকে পা চালিয়ে চলবার জন্য তাগিদ দিচ্ছে। সবচাই তৃষিত পথিকদের মাঝ দিয়ে তার গাড়িখানি ঠেলতে ঠেলতে চলেছে আর ভাবছে ফলগুলো সে বেশ দামেই বেচতে পারবে। দিনটা ভালোই, সে ঠিক করলে খরিদ্দারদের কাছ থেকে আদায় করবে চড়া দাম। তার বাবা যে দাম নিতে বলেছিলেন সে দাম নেবে না, সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে বেশি লাভের কথা বলে তাকে খুশি করে দেবে। সে খরিদ্দারদের কাছে খুব দরদস্তুর করে পিছফলগুলো বেচতে লাগলো। তার থলেতে ঝনঝন করতে লাগলো খুচরো, কিন্তু তার গাড়িখানি এত বড় ছিল যে দুপুরেও খালি হলো না, অনেক ফল তাতে রয়ে গেল। তাই পথের ধারে একটা গাছতলায় সে বসলো বিশ্রাম করতে। তার কাছাকাছি অনেক শ্রমিক, কেউ বসে কেউ দাঁড়িয়ে ছিল, তারা তার কাছ থেকে পিছফল কিনে ছায়া বসে আরামে খেতে লাগলো। যাদের কাছে পয়সা ছিল না তারা বড় বড় পিচগুলোর দিকে লোলুপ চোখে মিটমিট করে তাকাতে লাগলো। সবচাইও বাড়ি থেকে যে রুটি এনেছিল তা খেতে লাগলো। এমন সময় সে পিছনে হঠাৎ একজনের পায়ের শব্দ শুনতে পেল। সে ঘাড় ফিরিয়ে দেখলো এক বৃদ্ধ লোলুপ চোখে তার দিকে তাকিয়ে এগিয়ে আসছে। লোকটির মুখে পাতলা দাড়ি কাশফুলের মতো সাদা, তার মাথায় এত কম চুল যে তাই দিয়ে কোনো রকমে একটি বেনি বেঁধেছে। বৃদ্ধ তার কাছে আসতেই সবচেয়ে সম্ভ্রম ভরে জিজ্ঞেস করলে, কি ওস্তাদ, আপনি কি একটা পিছফল কিনতে চান? এগুলো হচ্ছে বাজারের সবচেয়ে সেরা। বৃদ্ধ বললে, হায় আমার কপাল ছোকরা, কিন্তু আমার কাছে পয়সা নেই। সবচাইয়ের গলার স্বর দমে গেল। সে বললে, বটে, কিন্তু বাবা তুমি এই বুড়োকে তোমার পিছফলগুলোর একটা দিতে পারো? তোমার অতগুলো আছে, আমি চাইছি মোটে একটা। সবচেয়ে কোনো উত্তর দিলে না, তবে সবচেয়ে বড় ফলটা গাড়ি থেকে তুলে নিলে। তাই দেখে বুড়োর মুখখানি উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু তাকে ফলটা না দিয়ে সবচেয়ে নিজেই সেটা খেতে আরম্ভ করলো। বুড়ো বড় দুঃখের সঙ্গে বললে, তোমার এত রয়েছে তবুও তুমি আমাকে একটা দিতে চাও না? আমি কাল থেকে অনেক পথ হেঁটে আসছি, আমার বয়স 70 বছরের ওপরে, আজ এক টুকরো রুটি কি এক চুমুক চাও খাইনি। সবচাই খপ করে বলে, এই কাঠফাটা রোদে আমি ভিক্ষে দিতে আসিনি, আমার বাবার বাড়ির ফটকের সামনে দিয়ে রোজ এত ভিখারি যায় যে তার বাগানে যা ফলে তারা সে সবই খেয়ে ফেলতে পারে। যদি তোমার কাছে পয়সা থাকে তো আমি বেচতে রাজি, যদি না থাকে আমাকে আর জ্বালাও কেন? গাছতলায় যেসব পথিক বসেছিল তাদের মধ্যে জনকতক তাদের দুজনের কাছে এগিয়ে এলো, কিন্তু তারা কেউ সবচাইয়ের পক্ষ নিলে না। বৃদ্ধ মিনতি করে বললে, আমি পিপাসায় মরে যাচ্ছি, তুমি আমাকে বাঁচাতে পারো? তুমি কি দেখতে চাও যে আমি মরি? যারা দাঁড়িয়েছিল তাদের একজন বললে, বুঝলে ছোকরা, বুড়োকে একটা পিচ দিয়ে ফেলো, তুমি যে দাম আদায় করছো তা থেকে বোঝা যায় তুমি একটা ফল দান করতে পারো। যদি সবচেয়ে বড়টা না দিতে চাও তাহলে সবচেয়ে ছোটটা বেছে নিয়ে দাও, বুড়োকে পথের ধারে মরতে দিও না। কিন্তু সবচাই ভুলবার ছেলে নয়, তার বাবার কাছে যে পয়সাটি সে নিয়ে যেতে পারবে সেটি ভুলিয়ে তার কাছ থেকে আদায় করা কঠিন। সে বললে, ফলগুলো তার, সেগুলো ফেলে দেওয়া যায় না, এমনকি সবচেয়ে ছোটটিও নয়, জিনিসগুলো বিকৃত। একজন বললে, সৎ কাজ করলে তোমার অনেক পুণ্য হবে। সবচেয়ে বললে, যদি পুণ্য সঞ্চয় করতে চাও তাহলে নিজের করে দিয়ে কিনে ভিখারিটাকে দান করো না। ভিখারি এই কথা শুনে বৃদ্ধের মুখখানি রাঙা হয়ে উঠল, মনে হলো সে বহু চেষ্টায় চুপ করে আছে। যে লোকটিকে সবচেয়ে কথাটা বলেছিল সে চারধারে যারা দাঁড়িয়েছিল তাদের চোখে খেলো হবার ভয়ে এবং বৃদ্ধের জন্য বাস্তবিকই দুঃখিত হয়ে একটি পিচের দাম সবচাইয়ের হাতে গুনে দিলে। বৃদ্ধ রসালো ফলটি কৃতজ্ঞতা ভরে নিয়ে খুশি মনে
কামড়ে খেতে লাগলো। তার খাওয়া দেখে মনে হতে লাগলো প্রতি গ্রাসে প্রাণ ফিরে পাচ্ছে। ফলটি খাওয়া হয়ে গেলে তার চারধারে যারা ছিল তাদের দিকে সে ফিরে তাকালো। তারপর তাদের হাতছানিতে কাছে ডেকে খুব ভালো করে নজর রাখতে বললে। পিচের বীজটি সে রেখে দিয়েছিল, সেটা হাতে নিয়ে বললে, দেখো এই ছোট বীজটাতে এমন একটা শক্তি আছে যা থেকে আমরা সকলেই কিছু শিক্ষা পাব। সে কি করে তা দেখতে ততক্ষণে চারধারে যারা জড়ো হয়েছিল তারা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। বৃদ্ধ গাছের ছায়া থেকে সরে গিয়ে এক জায়গায় মাটিতে গর্ত করে বীজটা সেখানে পুঁতলে। তারপর গর্তটা নরম মাটি দিয়ে আলগা করে বুজিয়ে দিতে লাগলো। সকলের মনে হলো তার হাতের ছোঁয়ায় মাটিগুলো আরো ভালো, আরো সরস হয়ে উঠেছে। তাই দেখে সকলে অবাক হয়ে গেল। মাটি চাপা দেওয়া হয়ে গেলে সে একজনকে এক ভাঁড় জল আনতে বললে। জাদুকরের কথায় একটি ছোট ছেলে ভিড়ের ভেতর থেকে জল আনতে ছুটে বেরিয়ে গেল। লোকটি কি আশ্চর্য ব্যাপার করে দেখবার জন্য তার বড় আগ্রহ। জল আনা হলো, বৃদ্ধ যেখানে বিচিটা পুঁতেছিল সেখানে একটু জল ঢেলে দিলে। তারপর খানিক সময় কেটে গেল। হঠাৎ সকলে অবাক হয়ে বলে উঠল, দেখো দেখো আশ্চর্য কাণ্ড, একটা গাছ গজিয়ে উঠছে। সব চাই ও আর সকলে দেখলে তাদের চোখের সামনে গজাচ্ছে ছোট একটি চারা। বৃদ্ধ তাতে যত জল দেয় চারাটি তত তেজে গজিয়ে ওঠে। তাতে সকলে এমন উত্তেজিত হয়ে উঠল যে মাথার ওপর আষাঢ়ের রোদের তাপও গেল ভুলে। গাছটা ক্রমেই বড় হয়ে উঠতে লাগলো। তা থেকে চারধারে ছড়িয়ে পড়তে লাগলো সবুজ সুন্দর ডালপালা। শেষে দেখা গেল যেখানে একসময় কিছু ছিল না সেখানে হয়েছে একটা বড় গাছ, তার তলায় ঘন শীতল ছায়া। একজন বলে উঠল, লোকটা পড়ে, আর একজন বললে, খুব সম্ভব গেছো দেবতা। তৃতীয় জন বললে, মুনি। কিন্তু বৃদ্ধ সেসব কথায় কান দিলে না। সে বললে, দেখো তোমরা, আমার কাজ এখনো শেষ হয়নি। তারা আবার গলা বাড়িয়ে দেখতে লাগলো। গাছের ডালে ডালে ধরলো হাজার হাজার কুঁড়ি, সেগুলো ফুলে উঠে পাপড়ি মেলে উঠলো ফুটে। গাছটাকে দেখাতে লাগলো সাদা ফুলের সুগন্ধে চার ধার মেতে উঠলো, গুনগুনিয়ে এলো মৌমাছি আর ভোমরার ঝাঁক। তারা ফুলে ফুলে মধু খেয়ে বেড়াতে লাগলো। তারপর ফুলের পাপড়িগুলো পড়লো ঝরে, ফুলে ফুলে দেখা দিল ফলের কোষে। মায়াতরুটি পিচ ফলে গেল ছেয়ে, ফলগুলো হতে লাগলো বড় আরো বড়। শেষে তাদের ভারে ডালগুলো পড়লো নুয়ে। যারা সেখানে দাঁড়িয়েছিল তাদের মনে হতে লাগলো যেন স্বপ্ন দেখছে, তারা হঠাৎ যেন গিয়ে পড়েছে পরীর দেশে। তারপর তারা শুনতে পেল বৃদ্ধ বলছে, ছেড়ো খাও পেট ভরিয়ে নাও, তোমরা যেমন আমাকে দয়া দেখিয়েছ সেই দয়ার প্রতিদান নাও। তার হাতের কাছে সবচেয়ে বড় ফলটি ছিঁড়ে নিয়ে যে লোকটি তাকে পিচ কিনে দিয়েছিল সে তার হাতে দিলে সেটি। তাই দেখে সবাইয়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। তারা সকলেই গাছ থেকে ফল ছিঁড়ে নিয়ে চেখে দেখতে ব্যস্ত হয়ে উঠল। তাদের চোখের সামনে ঘটল এমন একটা আশ্চর্য ব্যাপার, সেখানে এমন ভিড় জমে উঠল যে শেষ লোকটি যখন ফল ছিঁড়ে নিলে তখন গাছে একটি পিচও থাকলো না। তখন জাদুকর গাছটার কাছে গিয়ে তার গায়ে আঙুলের কয়েকটা টোকা দিয়ে একটুক্ষণ চুপচাপ রইল, আর অমনি গাছটা শুকিয়ে যেতে আরম্ভ করল। পাতাগুলো হলদে হয়ে গেল, কুঁকড়ে পড়লো ঝরে। একটু আগে যেখানে একটা গাছ ছায়া ফেলে দাঁড়িয়েছিল সেখানে আবার দেখা দিল প্রখর রোদ। যখন গাছটি ছড়ির মতো লম্বা ছাল উঠা একখানা কাঠ ছাড়া আর কিছু রইল না, তখন জাদুকর সেটাকে তুলে নিয়ে কাউকে কিছু না বলে ধুলো ভরা বড় রাস্তাটি দিয়ে ঠুক ঠুক করতে করতে গেল চলে। সকলে তার দিকে হাঁ করে তাকিয়ে রইল, তাদের কারো মুখ দিয়ে একটি কথাও বার হলো না। শেষে সে সকলের চোখের আড়াল হয়ে গেল। তখন সবচাই যেন স্বপ্ন থেকে চমকে জেগে উঠল, মনে করল এবারে বেচাকেনা করা যাক, অনেক বেলা হয়েছে। এই ভেবে সে ঠেলা গাড়িখানির দিকে ফিরে তাকালো। তাকাতেই তার চোখে পড়ল আর একটা আশ্চর্য ব্যাপার, গাড়িখানি একদম খালি। তার মুখ থেকে বেরিয়ে গেল কান্নার মতো একটা শব্দ,
নিমেষে সমস্ত ব্যাপারটার অর্থ তার মনের মধ্যে দিয়ে খেলে গেল। স্বার্থপরের ভাগ্যে যে পুরস্কার লাভ হয়, এক অলৌকিক ঘটনা তাকে দিয়েছে সেই পুরস্কার। এইভাবে হলো সবচাইয়ের প্রথম শিক্ষা। তো ছোট্ট বন্ধুরা, আজকে এই অবধি। আর আজকের এই কাহিনী থেকে আমরা এইটুকুনি জানলাম, এইটুকুনি শিখলাম যে নিজের স্বার্থের মধ্যে, নিজের গণ্ডির মধ্যে থেকে জগৎটাকে যখন আমরা দেখি, তখন আমরা আমাদের ক্ষমতা সম্বন্ধে, আমরা কি করতে পারি সেই সম্বন্ধে আমাদের ধারণা একটু কম থাকে। যখন আমরা সেই স্বার্থের সীমার বাইরে বেরিয়ে যেতে পারি সাহস করে, যেখানে আমরা অভিজ্ঞতার থেকে এটুকুনি বুঝে নিতে পারি যে কতটার পরে আমি অন্যকে সাহায্য করতে পারি, তখন কিন্তু আমাদের বিস্তার ঘটে। যেমন সবচাই সে বুঝতে পারেনি যে সে কতটুকুন দিতে পারে আর কতটুকুন দিতে পারে না। তার সেই শিক্ষা, তার সেই সংযম তৈরি হয়নি। তো ছোট্ট বন্ধুরা, তোমরাও একবার অন্তত ভেবে দেখে নিও, সেই সপ্তাহের মতো আমরা করছি না তো? যদি করি তাহলে আমাদেরকে নিজে থেকে একটু সাবধান হয়ে যেতে হবে। কেমন? নইলে সব চাইয়ের হুড়োর মধ্যে সব হারিয়ে ফেলার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই তো? তাহলে আজ এই অবধি, আবার ফিরে আসবো নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর কাল আবার পড়া শুরু, তাই তো? তাহলে এখন আসি, টাটা।